চলে যাই আবার আমাদের শেখরের গান। এবার যে গানটি শোনাতে চাই এই গানটি আমার আমার যে উস্তাদ জি মাতাল কবি রাজ্জাক দেওয়ান উনার যে উস্তাদ বাংলার আরেকটা রত্ন শ্রদ্ধেয় খালেক দেওয়ান সাহেব উনি আর আমাদের মাঝে নেই। তো খালেক দেওয়ান সাহেবের একটি গান, এই গানটি খুব পছন্দের গান আমার, এই গানটি আমি একটু শোনাবো। সোনার বৌল শুনছনি তুমি অসোনার বৌ শুনছনি নিতে আইছে নায়র যাইবানি। এটা কোন নায়র আর কোন বউকে বলছে? এই পৃথিবীতে আমরা সবাই সেই নারী রূপে, একমাত্র আমাদের স্বামী হচ্ছেন একজন জগৎ স্বামী। ওইখানে কিন্তু কবি চিন্তা করেছেন যে আমরা সবাই নারী, সবাই তার দাসী, আর তিনি হলেন আমাদের স্বামী, সে হলো জগৎ স্বামী। আর সেই জগৎ স্বামী যখন যাইতে বলবে তখন আর কারোরই থাকা যাবে না, তাই সবাইকে সেই বউ হিসেবে ইঙ্গিত দিয়ে সাধক তার গান লিখেছেন, সেই কথাগুলো বলেছেন। সোনার বৌল শুনছনি তুমি অরূপের বউ শুনছনি নিতে আইছে নায়র যাইবানি, ওরে তোমায় নিতে আইছে নায়র যাইবানি। গেলেই কিন্তু বউ দেওয়া যাবে না, বউ আনতে হলে আগে থেকে কয়েকটা খবর দিতে হবে যে অমুক দিন অমুক সময় অমুক তারিখে, হ্যাঁ অতটার সময় কিন্তু আনতে যাব, রেডি থাকো। তো এখন কবি যেই নায়রের কথা বলছে সেখান থেকে কি কোনো খবর আসে নাকি হুট করেই আমার যেতে হয়? আসে, সাধুরা বলে যে নিশ্চয়ই আসে, সে খবরটা কি তোমার আগে বুঝতে হবে, তোমার বন্ধু কিন্তু তোমাকে খবর দেয় যাওয়ার জন্য। বৌল বল সোনার বল তোমার প্রথম খবর করো কবুল, পেকে গেল মাথারি চুল পড়ে গেল এই মুখের দন্ত খানি, ওরে তোমার প্রথম খবর করো কবুল, পেকে গেল মাথারি চুল পড়ে গেল মুখের দন্ত খানি, ওরে তোমার আরেক খবর যাবে জানা কমলে চোখে রোশনি। ওরে তোমার আরে খবর যাবে জানা তোমার কমলে চোখে রোশনি, নিতে আইছে নায়র যাইবানি, ওরে তোমায় নিতে আইছে নায়র যাইবানি। তোমার জন্য সেখানে
সুন্দর একটি বাসর ঘর সাজানো আছে। কি রকম বৌলবো বাসর ঘরটা সাজাইয়া, সেই ঘরেতে থাকবে দিন রজনী। সাড়ে তিন হাত মাটি কাটিয়া বাসর ঘরটা দেবানাইয়া, সেই ঘরেতে থাকবে দিন রজনী। তথায় নাই বিছানা নাই রে বালিশ, সঙ্গে না থাকবে স্বামী। তথায় নাই বিছানা নাই রে বালিশ, সঙ্গে না থাকবে স্বামী। নায়র যাইবানী ওলো তোমায় নিতে আইছে, নায়র যাইবানী। এই দেহের আর কিসের বড়াই, মাইটা দেহের হিসাব করে দেখছনি। ওলা যদি ছেড়ে যাবে তোমার, ছেড়ে যাবে আত্মা জামাই, এই দেহের আর কিসের বড়াই, মাইটা দেহের হিসাব করে দেখছনি। ওরে আগে আত্মার সাথে পর প্রীতি দেওয়ার খালে কয় প্রাণ সজনী, সজনী দেওয়ান খালে কয় প্রাণ সজনী। নিতে আইছে নায়র যাইবানী, আইরে সোনা বৌল শুনছনি তুমি ও মাটির বউ, শুনছনি নিতে আইছে নায়র যাইবানী, হায় হায় সোনা বৌল শুনছনি শুনছনি নিতে আইছে নায়র যাইবানী। ওলো তোমায় নিতে আইছে নায়র যাইবানী, ওলো তোমায় নিতে আইছে নায়র যাইবানী। অসাধারণ অসাধারণ একটা গান, এবং গানের মধ্যে কিন্তু একটা খুব বড় জিনিস হয়েছে, যেখানে আমরা আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ পাকের সাথে যে আমাদের যে সম্পর্কটা পুরোটা কিন্তু প্রেমের সম্পর্ক, প্রেমের সম্পর্ক, এবং সেই জিনিসে যে মানুষের সাথে যে প্রেম আল্লাহ তাআলার, এবং সেখানে কবরটাকেও কিন্তু ভয়ঙ্কর ভাবে না বাসরের সাথে তুলনা করে দেখানো হচ্ছে। আমার বাবা সবসময় বলে যে আমরা সবসময় বলি মওলা, এই মওলা শব্দটার অর্থ হচ্ছে কি বন্ধু, এটা কিন্তু আমি জানতাম না, মওলা মতো বন্ধু। অত আল্লাহ তাআলা আমাদের বন্ধু এবং তার সাথে প্রেমের সম্পর্ক, সেই প্রেমটাকে যদি আমরা আসলে প্রতিস্থাপন করতে না পারি, আমার আর কোনো অন্য কোনো কিছু আর কিছু থাকবে না।